হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ। আমি পূজা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে সকাল 8টা। আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগ থেকে স্টার্ট করছি। আর আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আজকের ব্লগটা শুরু করার আগে, তার আগে আমার 7 days weight loss চ্যালেঞ্জের রেজাল্টটা বলে দিই। বন্ধুরা, তোমরা অনেকেই ওয়েট করে আছো, 7 days weight loss চ্যালেঞ্জের রেজাল্ট কী হলো? আজকের ওয়েট হচ্ছে 62.25। হ্যাঁ বন্ধুরা, আমার 65 থেকে 7 days শুরু করেছিলাম, 65.65, আজকে 62.25 হয়ে গেল। তার মানে আমি 3 kgs কমিয়ে নিয়েছি এই 7 days, তাই একটু তো খুশি আছি। তো এখন চলো বন্ধুরা, ব্লগটা দেখো, স্কিপ করো না, যাই কাজে যাই, অনেক কাজ আছে, দেখতে থাকো বন্ধুরা। এই কটা দিন থেকে না রান্নাঘর পরিষ্কার করতে পারছি, না কিছু রান্না করি, জাস্ট গ্যাসটাকে মুছে চলে যায়। আজকে গিয়ে রান্নাঘর পরিষ্কার করব, একটু দেখে নাও কী অবস্থা করে রেখেছি। দেখো এই যে অবস্থা দেখেছ, মানে জাস্ট রান্না করে উপর উপর পরিষ্কার করে চলে যায় পুরো রান্নাঘরে, দেখেছ খুব খারাপ অবস্থা। তো এখন চলো রান্নাঘরটাকে পরিষ্কার করি, তারপর কথা হচ্ছে। কিছুদিন থেকে না মানে টাইমই পাচ্ছি না যে ঘরের কাজগুলো করব, রান্নাঘরটাকে একটু পরিষ্কার করব বা নিজের রুমটাকে একটু পরিষ্কার করব। তো তাই আজকে ভাবলাম যে আজকে রান্নাঘর থেকেই স্টার্ট করা যাক, তো রান্নাঘরটাকে আজকে পরিষ্কার করব। অনেক দিন হয়েছে রান্নাঘরটাকে পরিষ্কারই করতে পারছি না, তো তাই ভাবলাম আজকে করি। আর যেহেতু আমার এই রান্নাঘরটা ছোট, প্লাস চিমনি নেই, তো খুব তেল কাজটা হয়, খুব তেলে একদম অবস্থা খারাপ হয়ে যায় এই রান্নাঘরটাতে। কিন্তু কি আর করব, এখন তো আপাতত চিমনি লাগাচ্ছি না, কারণ এই রান্নাঘর পার্মানেন্ট না বন্ধুরা। তো কিছুদিন পর হয়তো সব কিছু ঠিক হবে, তো তার আগে যতদিনই এই রান্নাঘরে রান্না করব তো ঠিকঠাক করে তো রাখতেই হবে, তো তাই একটু পরিষ্কার করি। আর কিছুদিন বাকি, সামনে যেহেতু দুর্গাপূজা, তো দুর্গাপূজা তো এসেই পড়লো, তো তার আগে তো কটা দিন আছে, তার আগে একটু পরিষ্কার করা দরকার, খুবই দরকার, সবাই পরিষ্কার করে। তো তাই ভাবলাম আজকে আমিও করি, আমিও স্টার্ট করে দিই। আর কটা দিনই তো বাকি পূজার, তো দুর্গাপূজার আগে নিজেকে, আমি মনে করি নিজেকে সুন্দর হওয়ার থেকে নিজের যত্ন, কেয়ার, সব কিছু করার আগে নিজের ঘরটাকে কেয়ার করলে, নিজের ঘরটাকে সুন্দর করে রাখলে তাতে মন বেশি ভালো লাগে। স্পেশালি আমরা যারা হাউসওয়াইফরা আছি, ঘরের বউ আছি আমরা, তো আমাদের মনে হবে যে না, নিজের থেকে বেশি আগে নিজের সংসারটাকে গুছিয়ে রাখলে সত্যি সুন্দর লাগে। আর আমার তো মনে হয় তোমাদের বন্ধুরা যদি আমার সাথে একমত হও, কমেন্ট বক্সে লিখে দিও যে নিজের আগে নিজের ঘর সংসারকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতেই মানে আগে ভালো লাগে। স্পেশালি পুজোর আগে নিজের কেয়ার, নিজের নিজেকে সুন্দর করার আগে নিজের ঘরটাকে সুন্দর করতে সত্যি সবারই ভালো লাগে। আর এখন যেহেতু আর কটা দিনই বাকি পুজোর আগে, এই বছর আর কালার টালার তেমন কিছু করাবো না সত্যি বন্ধুরা, বলে দিচ্ছি। তো কটা দিন পর এমনিতেই ঘরটাও ঠিক করা হবে, তো তাই এখন যেমন আছে তেমনই থাকবে। তো ছোট রান্নাঘর বুঝতেই তো পারছো, যেমনভাবেই মানে জাস্ট খালি একটু এদিক থেকে ওইদিক, জায়গার জিনিসগুলো একটু এদিক থেকে ওইদিক করবো, বাস আর কিছু না। কিন্তু মেইন হচ্ছে আমার তো চিমনি নেই, তো তার জন্য খুব তেল কেষ্টা পড়ে, খুব তেল হয়ে যায়, ধুলো বালো আর মাকড়সার একটা জাল থাকি, তো এগুলো পরিষ্কার করতে হয়, তো তাই পরিষ্কার করছি।
আর বন্ধুরা, তোমরা অনেকেই যারা আমার এই ব্লগটা দেখছো, তো তারা অনেকেই ভাববে বা বলবে যে এই ভিডিওটা দেখে কী কী হবে, এই ভিডিওটা দেখে কী আর মোটিভেট হবে। তো আমি তাদেরকে বলে দিচ্ছি, সত্যি আমি তো মোটিভেট হই, জানি না তোমরা হচ্ছো বা হবে কি না জানি না। আমাদেরও অনেক সময় মনে হয়ে আছে না, আমরা যারা হাউসওয়াইফরা আছি বা মেয়েরা আছি, ভালো লাগে না এক সময় কাজ করতে, মনে হয় যে এক কাজ একই এক ঘেয়ে, যে ডেইলি কাজ, সকালে উঠে বাসন মাজা, কাপড় কাচা, রান্নাবান্না করা একই কাজ, আর করতে করতে আর ভালো লাগে না। বা ওয়ার্কিং উমেন যারা আছো, ঘরে মেড আছে, থাকা সত্ত্বেও ঘরের একটা, সংসারের একটা সুন্দর করার দায়িত্ব আছে একটা, তো একই কাজ ভালো লাগে না, একসময় মনে হয় যে না আর ভালো লাগে না, আর কাজ করব না। তখন না কেউ যদি সামনে কাজ করে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখে, তখন মনে হবে যে না আমিও কাজ করি। সত্যি আমার তো তেমনই মনে হয়। আগে যেমন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, কেউ যদি দেখতাম পড়াশোনা করছে, ভালো মার্কস আনছে, যে না আবার ডেইলি ও পড়াশোনা করছে, না চলো আমরাও পড়াশোনা করি, চলো আমিও পড়াশোনা করি, তো তেমনই আমি খুব মোটিভেট হতাম। আর সেম আমি এখনও যখন কেউ যদি কাজ করে না, আমার সত্যি ভীষণ ভালো লাগে, সুন্দর করে গুছিয়ে রাখছে, তো কেন না আমিও করি, চলো আমিও একটু গুছাই ঘরটাকে, আমার ভীষণ ভালো লাগে। ঘর ছোট হোক আর বা বড় হোক, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু ঘরটা সুন্দর করে সাজিয়ে পরিপাটি রাখাটা এই মেন। স্পেশালি যাদের ঘরে বাচ্চা আছে, তাদের ঘরটা সবসময় নোংরা থাকে, আমি জানি সব সময় নোংরা থাকবেই, কিন্তু তোমার দায়িত্ব, স্পেশালি মাদের দায়িত্ব, যে না ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে রাখবে। হ্যাঁ, বাচ্চা ঘুমানোর পর তারপর সুন্দর করে সাজিয়ে রাখবে। হ্যাঁ, তারপর তুমি সেলফ কেয়ারও করবে, নিজের যত্নও নেবে, নিতে তো হবে, সব কিছুই একা হাতে করতে হবে। আর বলে না মেয়েরা, মেয়েদের নামই দশভুজা, মেয়েরা একটা দুর্গার রূপ। তো তাই আমি বলছি বন্ধুরা, এই ভিডিও দেখে তোমরা মোটিভেট হবে, স্পেশালি গার্লসরা। তো তার জন্য বলছি যে ঘরের কাজ দেখেও অনেক কিছু শেখা যায়, অনেক কিছু মানে অনেক মোটিভেট হওয়া যায়। এই কাপগুলো না মেলার থেকে নিয়ে এসেছিলাম, আমাদের এখানে মেলা হয় তো ওই মেলার থেকে নিয়ে এসেছিলাম। আর এই হ্যাপি বার্থডে লেখা কাপটা আছে না বন্ধুরা, এই কাপটা আমার ছোটো বোন আমাকে বার্থডেতে গিফট দিয়েছিল। আর এই হোয়াইট কাপগুলোর মধ্যে না একটা কাপ ভেঙে গেছে, সত্যি আমার ভীষণ খারাপ লাগে, জানো তো বন্ধুরা, যে কাচের জিনিস বা যে কোনো জিনিসই একটু ভেঙে গেলে না আমার খুব কষ্ট হয়, হোক দামি হোক কম দামি, জানি না তোমাদের কেমন লাগে, আমার সত্যি ভীষণ কষ্ট হয়। আর কি বলবো, আমার না কাচের জিনিস না মানে খুব ভয় করে, সত্যি বলছি ইউজ করতে খুব ভয় করে, তাই সব কাচের জিনিস ইউজ করি না। আমার অনেক কাচের জিনিস আছে, বিয়েতে প্রচুর গিফট পেয়েছি, মানে কি বলবো, আমি যতটা কিনেছি তার থেকে ডাবল আমি গিফটে পেয়েছি, কারণ আমার না বিয়েটা বিগ ফ্যাট ওয়েডিং ছিল, বেঙ্গলির মধ্যে বলে না অনেক বিগ ফ্যাট ওয়েডিং। হ্যাঁ সত্যি ভীষণ বড় করে ওয়েডিংটা ছিল, হ্যাঁ করোনার সিজন ছিল, তার জন্য মানে হাজারের উপর মানুষ হয়নি, কিন্তু তবুও 700-800 জন মানুষ হয়েছিল, আর প্রচুর আমি গিফট পেয়েছিলাম সত্যি। তো তার জন্য অনেক কাচের জিনিস আছে, কিন্তু আমি ইউজ করি না, এই কটাই ইউজ করি, তো এগুলোই আমি পরিষ্কার করে এগুলোই আমি ইউজ করছি কয়েকটা দিন থেকে, কয়েক মাস ধরে। তো খুব ভয় করে কাচের জিনিস, হঠাৎ করে ভেঙে যাবে তো খুব কষ্ট হবে, হোক আমি গিফটেই পেয়েছি কিন্তু তবু আমার কষ্ট হয়। আর তারপর এই মশলার কৌটোগুলো আমি একটা একটা করে এনেছি, কিনে কিনে এনেছি, তারপর কলকাতা গেছিলাম তখনও এনেছি, এখানে বিশাল থেকেও, আমাদের এখানে বিশাল আছে তো এখান থেকেও বিশাল থেকে গিয়ে কিনেছি, সব কিনে একসাথে সেট করে আমি রাখি আর কি এই র‍্যাকটাতে। আর তারপর এইগুলো ধুয়ে এখন রেখে দেবো বাইরে, বাইরে প্রচুর সুন্দর রোদ উঠেছে আজকে, আর রোদটা না আজকের রোদটা ভালো, মানে গরমের রোদটা না, মানে একদম যে গরমে পুড়ে যাচ্ছি, ভীষণ গরম লাগছে না। কাল জানো তো বন্ধুরা বৃষ্টি হয়েছে,
তো বৃষ্টি দেওয়ার কারণে রোদটা এত মানে গরমের একটা রোদ না, আজকে একটু হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে দেখে কাজগুলো করতে পারছি, আর রোদে বসেও এগুলো রোদে মেলেও দিতে পারছি, আর শুকিয়েও যাচ্ছে, ভালো লাগছে আজকে কাজ করতে, এনার্জি পাচ্ছি সত্যি ভীষণ বন্ধুরা। না হয়তো এত গরম দিয়েছিল কটা দিন, মানে কাজ করার আর এনার্জিও পাচ্ছিলাম না আর ভালো লাগছিল না। আর কিছুদিন আগে তো জানোই বন্ধুরা, যারা আমার রেগুলার ব্লগ দেখো, যে জলের কত প্রবলেম দিচ্ছে, জলই দিচ্ছিল না দুদিন থেকে, তো খুব কষ্ট হচ্ছিলো। আমি ভেবেছিলাম অনেক দিন আগেই ঘরটা পরিষ্কার করে নেব, কিন্তু জল যেহেতু নেই তাই পরিষ্কার করতে পারছিলাম না। আর এই চামচগুলো, কেচি, চাকু, এগুলো সবগুলোকে না আমি একটু গরম জলের মধ্যে সার্ফ দিয়ে ডুবিয়ে রেখে দিই, সত্যি তারপর পরিষ্কার হয়ে যায়, আমার এতো মাজা ঘষা লাগে না, তো পরিষ্কার করে নিই। তারপর এইখানে আমি এই পেপারটাকে চেঞ্জ করে নেব, পেপার দেখো অবস্থা, জল পড়ে পড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে পেপারটা, তো পেপারগুলোকে চেঞ্জ করে আমার না ভীষণ ইচ্ছে এখানে একটা পর্দা লাগানোর। যতদিন আপাতত রান্নাঘরটাকে ঠিক করছি না, মানে পার্মানেন্টলি ঠিক করছি না, আমি কী আর করবো, তো একটা পর্দা লাগানোর খুব ইচ্ছা। দেখি টাইমই পাচ্ছি না যে বাইরে গিয়ে পর্দাটা আনবো, এনে আবার মানে একটা কাপড় আনবো, এনে এটাকে লাগাবো, টাইম পাচ্ছি না। দেখি টাইম বের করে একদিন যাব গিয়ে, তারপর এখানে একটা পর্দা দিয়ে দেব, খুব ইচ্ছে আছে দেখি। আর এখন পেপার দিয়ে তারপর সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমার কাচের জিনিসগুলো এখানে কয়েকটা রাখি, বেশি কাচের জিনিস বের করি না, কিছুটা শোকেজে রাখি, কিছুটা মানে এখানে ইউজ যেগুলো করি আর কি, এই বাটিগুলো, গ্লাস, তারপর জুস খাওয়ার গ্লাস আছে কয়েকটা ইউজ করি, তো এইগুলোকেই রাখি, খুব সাবধানে রাখি, মানে ভীষণ ভয় করে। আবার আমার শাশুড়িমা না মানে খুব কাচের জিনিস ভীষণ পছন্দ করেন, উনি ভালোবাসেন, উনি ইউজও করতে পারেন কাচের জিনিস, বাট আমার না ভয় করে, জানি না কেন। আমার এখনও মনে আছে বিয়ের পরে যখন এসেছিলাম আমাকে কাচের থালে ভাত দেওয়া হয়েছিল, মানে বিয়ের পর এক মাস পর যখন মানে নর্মাল হয়ে গেছিলাম তখন আর কি আমাকে কাচের থালে ভাত দেওয়া হয়েছে। আর আমি মাকে বলেছিলাম, মানে আমার শাশুড়ি মাকে বলেছিলাম, না মা আমি খাবো না, কাচের থালে আমাকে দেবেন না, আমার ভয় করে। তো উনি খুব হেসেছিলেন, সত্যি আমার ভীষণ ভয় করে কাচের জিনিস ইউজ করতে, দেখতে ভীষণ সুন্দর কিন্তু ইউজটা করতে খুব সাবধানে, মানে ভয় করে হঠাৎ হাত ছটকে পড়ে যায় যদি, ভেঙে যায় যদি, তো তার জন্য আর ইউজ করা হয় না আমার, খুব কম। তো তাই তারপর এখানে আমি এই যে কলতলাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি, আর আমি একটু জল ঢেলে ঢেলে দেই, জানো তো বন্ধুরা জল ঢেলে দিলে একদম পরিষ্কার হয়ে যায়, ভালো হয়ে যায়। তো পরিষ্কার হওয়ার পর তারপর জায়গায় জিনিসগুলো এগুলো রেখে দিচ্ছি, যেহেতু স্পেস একটু কম বুঝতেই পারছো ছোট, তো একটু প্রবলেম হচ্ছে জায়গা আবার রাখছি আবার গুছাচ্ছি, তো বুঝতেই পারছো বন্ধুরা। আর এই দেখো একদম রোদে শুকিয়ে একদম কড়কড়া হয়ে গেছে, দেখো একদম আমার মুছতেও হয়নি, রোদে রোদটা পাওয়ায় আমি খুব মানে বিশাল বেঁচে গেছি আজকে। বন্ধুরা তোমাদের কার কার ঘর গুছানো কমপ্লিট হয়ে গেছে, নাকি আমার মতো এখনও শুরুই করোনি, নাকি এখন জাস্ট শুরু করেছো আমার মতো, কমেন্ট বক্সে লিখে দিও। সত্যি বন্ধুরা তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, ভালো হোক খারাপ হোক কমেন্ট করো, সত্যি তোমাদের কমেন্টে আমি খুব মোটিভেট হই, একটা লাইকে একটা কমেন্টে আমি সত্যি খুব মোটিভেট হই, আর মনে হয় যে আরও ব্লগ বানাই আরও ভিডিও বানাই, তোমাদের জন্যই তো এই ব্লগগুলো করা, সত্যি ভীষণ ভালো লাগে। আর এখন আমি ফ্রিজটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আজকে ফ্রিজটা না কলিন দিয়ে পরিষ্কার করিনি, কারণ কলিনটা না শেষ হয়ে গেছে, না হলে কলিন দিয়ে পেপার দিয়ে ভালো করে পরিষ্কার করতাম, সত্যি কলিন দিয়ে পরিষ্কার করলে না আর পেপার দিয়ে সাথে একদম ঝকঝকে হয়ে যায়, কিন্তু যেহেতু আজকে কলিন নেই তো তাই কাপড় দিয়েই ভিজা ন্যাকড়া দিয়েই ভালো করে মুছে নিয়েছি, কারণ
যেহেতু একদম গ্যাসের সামনে আমার ফ্রিজটা রাখা, তো ফ্রিজটা ভালো করে পরিষ্কার করেছি। খুব তেল কাজটা হয়ে যায়, খুব তেল পড়ে চিপচিপ করছিল, তো ভালো করে পরিষ্কার করলাম আর এখন ছাড় দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা আমার ব্লগটা দেখে প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করো। বন্ধুরা, তোমাদের সাপোর্টই হয়তো কোনো একদিন আমি এগিয়ে যেতে পারবো। আজকে 100 জনের ফ্যামিলি মেম্বার হয়ে গেছে আমার এই ইউটিউব পূজাস লাইফের ফ্যামিলিতে। আরও কোনো একদিন আমি হয়তো 1000 ফ্যামিলি মেম্বার হয়ে যাবে। তো তোমরা আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টেই তো আমি এগিয়ে যেতে পারবো। তো ভালোবাসা দিও বন্ধুরা, তোমাদের ভালোবাসাতে তোমাদের সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো। আর কাল হয়তো ডক্টরের কাছে যাব, কারণ আমার দাঁত ফালানোর ডেট আছে। তো দাঁত ফেলতে তো হবে, তো আগে এক্সরে করতে হবে, তাই এক্সরে করে তারপর ডাক্তারের কাছে গিয়ে দাঁতটা ফেলবো। দেখি কাল ফেলে না পরশু ফেলে, ফেলে তো দেব দাঁতটা। খুব কষ্ট দিয়েছিল আর সত্যি এখন ব্যথা কম, কারণ ব্যথার ওষুধ খেয়ে দাঁতে ব্যথা কমে গেছে। কিন্তু তবুও হঠাৎ কোনো একদিন আবার যদি দাঁতে ব্যথা বেড়ে যায়, তো তাই এখন আর রিস্ক নেব না, দাঁতটা ফেলেই দেব। না বন্ধুরা, দেখে নাও ফাইনাল লুকটা আমার এই ছোট্ট নন মিডুলার কিচেনকে আমি দুর্গাপূজার আগে সুন্দর করে আমার মতো করে সাজিয়ে নিয়েছি। দেখে নাও, সত্যি আমি আমার তো ছোট রান্নাঘর, তো যতটুকু পেরেছি ততটুকুই আমি সাজিয়েছি। তো দেখে নাও, এই র্যাকটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। তোমাদের যদি কারুর লাগে তো ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, কমেন্ট বক্সে বলো আমি লিঙ্ক দিয়ে দেব। আর সত্যি আমি চেষ্টা করেছি গোছাবার, ছোট্ট তো নন মডুলার কিচেন তো বুঝতে পারছোই, তো স্পেস কম, তো আমি সেমই রেখেছি, জাস্ট কয়েকটা জিনিস এই দিক থেকে ওই দিক করেছি আর বাকি সেমই রেখেছি। আর এখানে সব কাচের বাসন, আর আমার যেগুলো কয়েকটা মানে স্টিলের বাসনগুলো যেগুলো রেগুলার ইউজ হয় আমি এখানে রেখে দিই। আর আমার প্রেশার কুকার আর ভাতের হাঁড়ি কড়াই দা সব কিছু এখানে রেখে দিই, আর রেখে আর এখানে ভালো করে রেখে দিই গুছিয়ে। কেমন হয়েছে, কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে দিও বন্ধুরা। আর এদিকে আমার কাপগুলো রেগুলার, তারপর টিফিন বক্সগুলো এগুলো রেখে দিয়েছি, থাল গ্লাস বাসন সব একসাথে রেখেছি। কমেন্ট বক্সে লিখে দিও বন্ধুরা কেমন লাগছে, যেমন পেরেছি তেমনই সাজিয়েছি, কমেন্ট বক্সে লিখে দিও কেমন লেগেছে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তো একটা লাইক দিয়ে আমার সাথে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবারও দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা বন্ধুরা।